আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা অধ্যায়ের 141 পেজে একক কাজ দেওয়া আছে, একটা গ্রিড এখানে সমাধান করতে হবে। তো এখানে দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যায় গুণ করতে হবে, এরকম গ্রিড আঁকিয়ে আমাদের গুণফলগুলো করতে হবে। ক নম্বরে দেওয়া আছে 0.2 এর সাথে 0.4 এর গুণ। তো এটা আমরা প্রথমে গ্রিড দেখব, ঠিক আছে? তো গ্রিড দেখা যাক। এখানে দেখুন 0.2 এর সাথে গুণ করতে হবে 0.4। তো একটা জিনিস আমাদের একটু লেখাপড়া করে আসতে হবে, লেখাপড়াটা হলো 0.2 0.4। এটা আসলে কি হচ্ছে দেখি, পয়েন্টটা ওঠাই দেখি। তাহলে পয়েন্ট ওঠাইলে ওপরে থাকে 2, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘর ছিল তাই একটা শূন্য। সেমভাবে এখানে 4, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর একটা ঘর ছিল একটা শূন্য। তাহলে এখানে কত হলো, ওপরে ওপরে গুণ করবো, 4 দোকানে 8 হবে, নিচে নিচে গুণ, 10 দশে 100। তাহলে বোঝা যাচ্ছে 100 ভাগের 8 ভাগ। এখানে দেখুন গ্রিডের মধ্যে কিন্তু 100টা ভাগই আমাদের আছে। হ্যাঁ, 100টা ভাগই আমাদের গ্রিডের মধ্যে আছে। 100টা ভাগ হচ্ছে দৈর্ঘ্য বরাবর 10টা ঘর, প্রস্থ বরাবর 10টা ঘর, এই মোট 10 দশে 100টা ঘর। তাহলে একটা করে ঘরের হচ্ছে ডিস্টেন্স 0.1 করে আছে এখানে। তো 0.11 করে করে 0.9, তারপর 1.0 অর্থাৎ 1, তাহলে পুরোটা এক অংশ, এই পুরোটা এক অংশ। তাহলে এই 0.2 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর হচ্ছে 2 ঘর, আর 0.4 দ্বারা বোঝাচ্ছে এই তো প্রস্থ বরাবর 4টা ঘর, ঠিক আছে? তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়, 4 দোকানে 8, তার মানে এখানে ঘর আছে মোট 8টা ঘর আছে। তাহলে কি বোঝা যাচ্ছে, 100 ভাগের 8 ভাগ। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে 0.1 করে, আর প্রত্যেকটা ঘরের প্রস্থ 0.1 করে। তাহলে প্রত্যেকটা ঘরের যদি ক্ষেত্রফল বের করতে চাই, প্রত্যেকটা ঘরের ক্ষেত্রফল কিন্তু এই যে 0.1, 0.1 গুণ করলে হবে 0.01, ঠিক আছে? 0.01। এখানে যেহেতু 8টা ঘর হইল, তাহলে 100 ভাগের 8 ভাগ, এখানেও দেখুন 100 ভাগের 8 ভাগ। এখন দশমিকের এখানে 100 দিয়ে 8কে ভাগ করলে হবে 0.08। এখন দশমিকের গুণটা আমরা খুব সহজভাবে দেখাবো, সহজভাবে বলতে এরকম, যেহেতু 0.2 এর সাথে 0.4 এর গুণ করতে হবে, সেহেতু আমরা দশমিকের গুণ করার সময় দশমিকটা কল্পনা করব না। আমাদের দশমিক ছাড়া কি আছে, 2 এবং 4 আছে, এই দুটো গুণ করে নেব, 4 দোকানে 8 হইল। এখন এটা গুনবো যে দশমিকের পর কয়টা করে ঘর ছিল, দশমিকের পর এখানে একটা ঘর, দশমিকের পর এখানে একটা ঘর, কয়টা ঘর হইলো, মোট 2টা ঘর। তাহলে এই যে উত্তর 8 বের হয়েছে, এই 8-এ আমরা ডান থেকে বামের দিকে 2 ঘর পর পয়েন্ট বসিয়ে নেবো। তো এখানে একটা ঘর, তো 0 দিয়ে আর একটা ঘর করলাম, তাহলে 2 ঘর আগে একটা পয়েন্ট বসিয়ে নেবো, অর্থাৎ ডান থেকে বামের দিকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে একটা পয়েন্ট বসিয়ে নিলাম, তার আগে একটা 0 দিয়ে নিলাম। তো এটাই আমাদের ফলাফল, 0.08। ওকে, তাহলে এটার জন্য ফলাফল 0.08। এবার আমরা খ নম্বরটা দেখব। খ নম্বর কি বলেছে, 0.5 এর সাথে 8 গুণ করতে হবে। তাহলে এখানে দেখুন গ্রিডটা 0.5 এর সাথে যেহেতু 8 গুণ করতে হবে, তাহলে দৈর্ঘ্য বরাবর 5টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, প্রস্থ বরাবর 8টা ঘর হবে, 1 2 3 4 5 6 7 8। এখানে মোট ঘর হইল কয়টা, 8টা, আর এই তো এখানে 5 এবং 8 গুণ করলে যত হবে, এখানে মোট ডট ডট দেওয়া ঘরের সংখ্যাও তত, অর্থাৎ 5 8 40টা ডট ডট ঘর। তাহলে এখানে আমাদের উত্তরটা কত হবে, 100 ভাগের 40 ভাগ উত্তর হবে, ঠিক আছে? এখানে হবে 100 ভাগের 40 ভাগ। তাহলে ওপরে 40 লিখে নেব, নিচে হচ্ছে 100 ভাগের 40 ভাগ। এটার জন্য উত্তর কত হবে আমাদের, 0.40 বা 0.4। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 0.4 আছে। তাহলে এই ক্যালকুলেশনটা একটা বুঝে দেই, তাহলে সবগুলোই পারবেন। তো 5
5 এর থেকে পয়েন্ট ওঠানো হয়েছে, তাহলে 5 ভাগ 10 গুণ 8 এর থেকে পয়েন্ট ওঠা হয়েছে 8 ভাগ 10। এই 10 কিভাবে আসলো? পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 1 ঘর আছে তো 1 টা শূন্য। ওকে, তাহলে 5 এবং 8 আমরা গুণ করেছি, 10 10 নিচে গুণ করেছি 100 হয়, তো 1/100 লেখা হয়েছে। 5 8 40, 40 অক্ষ 40, 40/100। ওকে, তাহলে 100 দিয়ে 40 এক ভাগ করলে 0.40 বা 0.4, হ্যাঁ যে কোনো একটাই বলা যায়। এখন আমরা পরের প্রশ্নটা যাব, গ নম্বরটা দেখব, 0.6 এর সাথে 0.4 গুণ করতে হবে। তাহলে দেখি 0.6 এর সাথে 0.4, তাহলে 0.6 এখানে 6 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দৈর্ঘ্য বরাবর 6টা ঘর হবে, 1 2 3 4 5 6, আর প্রস্থ বরাবর হচ্ছে 4টা ঘর হবে, 1 2 3 4। তো 4 আর 6 গুণ করলে 424, এখানে ডট ডট দেওয়া, মোট 24টা ঘর আছে। হ্যাঁ, তাহলে 100 ভাগের 24 ভাগ আমাদের এখানে ডট দিয়ে নিছি, তাহলে উত্তরটা হবে 100 ভাগের 24 ভাগ। ওকে, তাহলে আমরা লিখব 100 ভাগের 24 ভাগ, তাহলে উত্তর হবে 0.24। অর্থাৎ এই যে 100 এর কিন্তু দুইটা শূন্য, তো এই যে 24 আছে, তো 24 এর এককের ঘরে দশকের ঘর কয়টা হলো? দুইটা ঘর হলো, তাহলে দুইটা শূন্যর জন্য দুই ঘর আগে আমরা পয়েন্ট দেব, তাহলে 0.24ই তো হয়, তাই না? তাহলে এখন আমরা এই ক্যালকুলেশনটা দেখব, এই ক্যালকুলেশনটা কিভাবে হলো। তো আগের মতোই ক্যালকুলেশনটা, জাস্ট 24/100, 0.24। এখন আমরা পরের প্রশ্নটা দেখব, ঘ নম্বর দেখব, 0.8 এর সাথে 0.5 গুণ করতে হবে। ঠিক আছে, 0.8 এর সাথে 0.5, এখানে দেখুন 0.8 মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8। 0.5 মানে প্রস্থ বরাবর 5টা ঘর, 1 2 3 4 5টা, তো 5 8 গুণ করলে হয় 5টা 40, তাহলে এখানে ডট দেওয়া মোট ঘরের সংখ্যা হবে 40টা। ওকে, ডট দেখা ঘরের হচ্ছে সংখ্যা 40টা, তাহলে 100 ভাগের 40 ভাগ উত্তর হবে আমাদের 100 ভাগের 40 ভাগ। এখানে দেখুন আমরা লিখে নেব 100 ভাগের 40 ভাগ, তাহলে 100-তে দুইটা শূন্য আছে, তার মানে 40-এর দুই ঘর আগে পয়েন্ট বসবে। ঠিক আছে, তাহলে 40 লিখে নিলাম, এর দুই ঘর, এক ঘর দুই ঘর, তার আগে পয়েন্ট বসলো, তো পয়েন্টের আগে একটা শূন্য দেওয়া যায়, তাহলে 0.40 বা 0.4 উত্তর আমাদের। তাহলে 0.8 পয়েন্ট ওঠাইলে হবে, 8/পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 1 ঘর, এই জন্য একটা শূন্য, 0.5 এর জন্য পয়েন্ট ওঠানো হয়েছে, পয়েন্ট আর শূন্য উঠে গেলে 5 থাকে, তারপর পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 1 ঘর, তাই একটা শূন্য। তাহলে 5-8 40 এখানে গুণ করে নেওয়া হয়েছে, 10-10 100, তো নিচে 100, 1/100, 5-8 40 অক্ষে 40, 40 লেখা হয়েছে নিচে 100, তাহলে 100 দিয়ে 40 অক্ষ ভাগ করলে 0.4 বা 0.40, যাই বলুন সমস্যা নাই, 0.4 0.40 একই জিনিস। এবার আমরা নেক্সট লাস্ট কোশ্চেনটা দেখি, নিউ নাম্বার 0.7 এর সাথে 0.3 গুণ করতে হবে, তার মানে দৈর্ঘ্য বরাবর 7টা ঘর, প্রস্থ বরাবর 3টা ঘর, অর্থাৎ 3 7 21টা ঘরে আমাদের ডট হবে, তাহলে 100 ভাগের মধ্যে 21 ভাগ, এখানে দেখুন 0.7 0.3 শূন্য, এই 7 দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য বরাবর 7টা ঘর, এরকম করে ডট দেওয়া থাকবে, এই তো ডট দেওয়া দেখতে পাচ্ছেন, 0.3 প্রস্থ বরাবর 3টা ঘর, ডট দেওয়া থাকবে। ওকে, তাহলে 3 7 21 মোট ঘর পাইলো এখানে 21টা, তো 21টাতে আমরা ডট দিয়ে নিছি, তাহলে 21টা কতটা ঘরের মধ্যে? এই পুরোটা গ্রিড কিন্তু 100 ভাগ, হ্যাঁ পুরোটা গ্রিড 100 ভাগ, তাহলে 100 ভাগের 21 ভাগ আমাদের উত্তর। তো 100 ভাগের 21 ভাগ আমরা কিভাবে করব? তাহলে 100 তার মধ্যে 21টা ভাগ, তো এখানে আমরা কিভাবে পয়েন্ট নিয়ে আসব, 100-এর জন্য দুইটা ঘর আছে, সরি 100-তে দুইটা শূন্য আছে, তাই 21-এ 21-এর কয়টা ঘর? এখানে দুইটা ঘর 21-এর, তাহলে দুই ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে 21 লিখে নিলাম, দুইটা ঘর তার আগে পয়েন্ট বসাইছি, একটা শূন্য সামনে দিয়ে নিলাম।
তাহলে 0.21 আমাদের উত্তর হবে। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন একই নিয়মে 100 ভাগের 21 ভাগ, তো এটাকে হইলে ভাগ করলে হবে 0.21। তো 0.7 এবং 0.3 এটা যদি খুব সহজভাবে করি আমরা আরও 0.7-এর সাথে 0.3, তো আমরা দশমিকের গুণ করার সময় দশমিকটা কল্পনা করব না, 7 এবং 3 কল্পনা করব। 7 × 3 = 21, না? এখন এই দুইটার মধ্যে দশমিকের পর মোট কয়টা ঘর আছে? দুইটা না, দশমিকের পর এখানে একটা ঘর, এখানে দশমিকের পর একটা, দুইটা ঘর। তাহলে 21 যে নামলো আমাদের, তো 21-এর ডান থেকে বামের দিকে 2 ঘর আগে দশমিক বসাবো, ঠিক আছে? 1 ঘর 2 ঘর, তার আগে দশমিক বসাই নিলাম, তার আগে একটা শূন্য দিলাম। তাহলে এটাই আমাদের সহজ পদ্ধতিতে আমরা উত্তর বের করতে পারি দশমিক কল্পনা না করেও, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।